হয়েছে। আমরা বিগত দিনে বারবার আমরা প্রতিপক্ষকে আমরা সারপত্র দিয়ে আমরা অবগত করেছি। বিগত প্রতিপক্ষের পক্ষ থেকে আমরা পাতাকান্দি মাননীয় সম্মানিত বিধায়ক শ্রীযুক্ত কৃষ্ণদুবাদ, উনি কিছুদিন পূর্বে আমরা লাইভে দেখে ফেসবুক লাইভে দেখেছি, মানে 160 কোটি টাকা সেশন হয়েছে। তাই ওনাকে আমি ধন্যবাদ জানাই, পাতাকান্দিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যাতে আমাদের এই প্রধান রাস্তাটি যাতে এই সেশন যেহেতু হয়েছে, যাতে লোকজন থাকালীন অবস্থায় যাতে কাম ধরার কাজটা ধরার জন্য আমি পাতাকান্দি বিধায়কের সুদৃষ্টি আকর্ষণ করছি সারা আসাম সরকারের ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে। কোন রাস্তা এটা? এটা আনেপুর ঈশান সরা টু কানাইবাজার রাস্তা। অবস্থা কেমন? বর্তমান অবস্থা বেহাল অবস্থা, রাস্তা নেই বললেই চলে, টোটালি ড্যামেজ। যার কারণে বারবার আমি দাবি জানাচ্ছি, বারংবার আমি পাতাকান্দি বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের বিশেষ করে মানে আসাম ত্রিপুরা জাতিসংঘ যেটা রয়েছে কানাইবাজার টু মন্ডাবলা পর্যন্ত এবং আলিপুর রোড ঈশান সরা টু কানাইবাজার রাস্তাটা অতিসত্বর যাতে কাজ করে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষদেরকে যাতায়াত করা স্বাভাবিক করে দেওয়ার জন্য আমি আমসুর পক্ষ থেকে বারংবার দাবি জানাচ্ছি এবং আজও আমি দাবি জানাচ্ছি, বিগত দাবি জানিয়েছি এবং ভবিষ্যতে জানাবো।